আমার সিনেমা আসছে দিলহিম, তারপর প্রিয়তমা, প্রহেলিকা, এই তিনটা সিনেমাই আমি দেখেছি। আমি খুবই কমার্শিয়াল লাভার, একজন কমার্শিয়াল লাভার হিসাবে আমি বলবো অসাধারণ একটি সিনেমা। বাইরের কান্ট্রিতে শুধু আমরা জেমস বন্ড, মিশন ইম্পসিবল এই টাইপের সিনেমা শুধু হয় না, আমাদের কান্ট্রি তো আমার নাইন বা মাসুডানার মতো সিনেমা হয়। সো আমি বলবো যে খুবই অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। সুমনের ক্যারেক্টারটা কেমন লেগেছে? সুমন ভাই তো দুর্দান্ত, আমি ওনার ঢাকা অ্যাট্রাক সিনেমাতে ওনাকে ফার্স্ট টাইম দেখি, তখনই মনে হয়েছিল দুর্দান্ত, তখন থেকেই সবার কাছেই তাকে খুব ভালো লেগেছিল। তো এখানে আমি বলবো যে উনি ওনাকে ছাপিয়ে গিয়েছেন। নিজের সিনেমা নিয়ে কথা বলি, কি অবস্থা? হ্যাঁ, আমাদের তো কিল হিম টু আসছে, নেক্সট ঈদে আসছে। কিল হিম তো ওয়ান ভালো রেসপন্স পেয়েছি, তাছাড়াও আমরা একটা হরর ফিল্ম করছি এবং তার পাশাপাশি পিয়াল ভাষাতে লাইফ ইজ বিউটিফুল বলে একটা সিনেমা আসছে। এই তো কাজ কেমন চলছে? ব্যস্ততা? ব্যস্ততা খুব বেশি বলা যায় না, মানে অনেকগুলো কাজ করতে চাই না যে মানুষকে বলতে পারবো না যে আমি কোন কাজটা করেছি, মানুষ জানে না। অল্প কিছু সংখ্যক কাজ করা হয়েছে এবং সেই কাজগুলো ভালো, এবং ব্যস্ততা খুব বেশি না, বাট মোটামুটি। এবার পাঁচটা সিনেমা আসছে ঈদে, সিনেমা দেখা হয়েছে? আমার সিনেমা আসছে দিলহিম, তারপর প্রিয়তমা, প্রহেলিকা, এই তিনটা সিনেমাই আমি দেখেছি। তিনটা সিনেমা দেখা হয়েছে, সব মিলে কেমন লাগলো? কেমন লাগতেছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটাই টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এত এত রেসপন্স, মানুষ এত বেশি পরিমাণে বাংলা সিনেমা দেখছে এবং দেখতে চাচ্ছে, এই ব্যাপারটা অসাধারণ লাগছে। দর্শকদের জন্য কি বললে সিনেমা দেখার জন্য? দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে প্লিজ সবাই বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসায় আজকে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, এবং আপনাদের সাপোর্টে আই থিঙ্ক আমাদের আরও মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স হবে এবং আমাদের অনেক অনেক সিনেমা হবে। সবাই আমাদের জন্য দোয়া। থ্যাংক ইউ।